এই মাসালাটা জেনে নেন, কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিংগার দেয়া যায় না। কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কাটা আপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য মোবাইলের রিংগারে কোরআনের আয়াত দেওয়া যাবে না।